প্রসঙ্গ ইন্দ্রানি তহবিলদার নাম সাঙুর খা দিবন ডেকার আত্মসমর্পণ চান্দমারি থানাত হাজির দিবন কৃষ্ণা শর্মা যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব পারে দিবন ডেকা ভারতীয় জনতা পার্টির কিষাণ মর্চার নেত্রী ইন্দ্রানি তহবিলদারর আত্মহত্যার ঘটনায় জোকারি নিছে রাজ্যিক বিজেপিক ফটো ভাইরেল কাণ্ড আর চাকরির নামত ধন সংগ্রহর ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে চান্দমারি আরক্ষী জেরা অব্যাহত মূল অভিযুক্ত অনুরাগ সলিহাক ফাদিল বিজেপির দালাল চক্রর আন বহু কাহিনী ইতিমধ্যে চান্দমারি থানাত আত্মসমর্পণ করেছে ইন্দ্রানী কাণ্ডত নাম সাঙুর খা দিবন ডেকাই সিদ্ধার্থ ভট্টাচার্যলৈ ফটো প্রেরণের কথা স্বীকার দিবনের মইতো কম্বলের তলত কারো ফটো উঠাব যাওয়া নাই ঠিক আছে কবার কোনবা এখন ফটো দিছে মই জ্যেষ্ঠ নেতা হিসেবে মই দাদা খুঁজিছো দাদা এইজনী মহিলা কোন যেতিয়া কোনবাই যদি মোক বিচারে স্টেটমেন্ট দিব মই যাম মই কি পুরোনা বিজেপি নহয় নেকি মইতো সিদ্ধার্থ দাদ কও পুরোনা আজি নতুন পুরোনা কথা নাই ঠিক আছে যার ক্যাপাসিটি আছে তেও আগবাড়ি যাব অভিমন্যু দাসে মোক দি কিনে সুদিছে যে দাদা এইজনী কোন হয় আর তেও কাক কাক দিছে কেমন মোবাইলটো ধরার পিছত তেওর মোবাইলটো ইনভেস্টিগেশন করার পিছত খবর আর তেও মোক অভিমন্যু দাসে বারবার ধমকি দিয়েছিল যে আপনি সিদ্ধার্থ বসে মই দিছো দিয়া বলে কইছো আর এই কারণে মই ক্ষমাও খুঁজিছো শুকুরবারে পুয়া 7 বজাত চান্দমারি আরক্ষীরে যোগাযোগ করে থানাত হাজির হয় দিবন ডেকা ভাইরাল কল রেকর্ডিংত ইন্দ্রানী ক্ষমা খুঁজেছিল দিবনে দিবন ডেকায় ফটো ভাইরাল করার চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছিল সিদ্ধার্থ ভট্টাচার্যও দিবন ডেকার লগতে আন এক ব্যক্তিও হাজির চান্দমারি থানাত ডিসিপি অক্ষত গার্গর জেরা দিবন ডেকাক ডিসিপি উপস্থিত হওয়ার পাছত চান্দমারি থানাত উপস্থিত কৃষ্ণা শর্মা অনুরাগ সলিহা আটক হওয়ার পাছত চান্দমারি থানাত অনুরাগে 40 লাখ টাকা লৈছিল বুলি এফআইআর দিছিল কৃষ্ণা শর্মায় তেও মূৰপৰাও বহুত টকা লৈছে তাৰমানে বিভিন্ন কাম কৰি দিম বুলি তেওঁলৈ 40 লাখ টকা তেওঁ মূৰপৰা লৈছে বিভিন্ন কাম কৰি দিম বুলি চাকৰি দিম বুলি মানে মোৰ ঘৰৰ মানুহ কিছুমানৰ কাৰণে মই দিছিলোঁ চাকৰি দিম বুলি ৱাইন শ্বপৰ লাইচেঞ্চ দিম বুলি এনেকৈ মূৰপৰা পইচা লৈছিলে 40 লাখ টকা আনহাতে ভাইৰেল অডিঅ'ত নাম সাঙুৰ খোৱা আন এগৰাকী বিজেপি কৰ্মী ৰিয়া দাস এইগৰাকী ৰিয়া দাসৰ বিৰুদ্ধে অভিযোগ তুলি ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিক লিখিত অভিযোগ প্ৰেৰণ কৰিছিল বিধায়ক সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই টেলিফোনযোগে ৰিয়া দাসৰ ভাষ্য আছিল পুলিচে মোক কথা ক'বলৈ মানা কৰিছে মোৰ অৱস্থা বেয়া ময়ো মৰিব লাগিব ইপিনে ইন্দ্রানীর মৃত্যুর পাছতে পুহরলে অহা চাকরি আর ঠিকার নামত বৃহৎ ধন সংগ্রহের ঘটনায় স্বাভাবিকতে সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর এটার পাছত আন এটা বিতর্ক আর অভিযোগত বিব্রত হয়েছে রাজ্যিক বিজেপির নেতৃবর্গ বিতর্ক জড়িত সকলকে পদবীরপর অব্যাহতি দিয়ার সিদ্ধান্ত রাজ্যিক বিজেপির ব্যুরো রিপোর্ট ডিজন প্রাগ